আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম টয়োটা প্রোবক্স। আমার এই গাড়িটার মডেল 2004, রেজিস্ট্রেশন 2008, সিরিয়াল 23। গাড়িটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে ভিডিও করতে চলে আসলাম, কারণ গাড়িটাতে আমি কিছুই করব না, জাস্ট নিয়ে এসে আমি ভিডিও করতে আসলাম। তো গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনে আছে। কিছু কিছু জায়গায় যেরকম হালকা ডেন্ট পেন্টের কাজ আছে, আপনারা ইচ্ছা করলে করতেও পারেন, না করতে পারেন। ইঞ্জিনটা খুবই ভালো কন্ডিশনে আছে, ইন্টেরিয়রটাও খুবই ফ্রেশ আলহামদুলিল্লাহ, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই আর কি। কিছু হালকা ডেন্ট আছে, সেগুলো ডেন্ট পেন্ট আছে, সেগুলো আপনারা করলেও করতে পারেন, না করলেও আপনি এভাবে ইউজ করতে পারবেন। তো চলুন আগে আমরা গাড়িটা দেখি, দেন বাকি কথা বলি। টয়োটা প্রোবক্স 2004 মডেল, হেডলাইট অরিজিনাল, হেডলাইট সব কিছু অরিজিনাল কন্ডিশনে আছে। আগে হালকা টাচ আপ হয়েছিল, সব জায়গাতেই হালকা ঘষা টসা আছে, সেগুলো আমি দেখিয়ে দিব। যেরকম নিচের এই জায়গাটা, নিচের এই বাম্পারের নিচের অংশটুকু হালকা কালারটা নষ্ট হয়ে গিয়েছে এই আর কি, যেরকম হালকা ব্ল্যাকটা সিলভার কালারটা বের হয়ে নষ্ট হয়ে ব্ল্যাকটা চলে আসছে, এটা কালার করতে হবে। এখানে একটুখানি ডেন্ট আছে, এটা এই যে এটা আগে এখানে হালকা ডেন্ট ছিল, এখানে আর কি হয়তো বা কিছুতে ইয়ে হয়েছে, দেখছো এই জায়গাটা একটুখানি দেওয়া আছে। কোথায় কোথায় কোনো প্রবলেম থাকলে সেটা আমি দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। সব কিছু অরিজিনাল কন্ডিশনে আছে। আমি গাড়িটা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ভিডিও করতে আসলাম। পিছনে বাম্পারটা কিছু কালার নষ্ট হয়ে আছে, এটা পিছনে বাম্পারটা আপনি ইচ্ছা করলে কালার করতেও পারেন, না করতে পারেন। যে এই যে এই জায়গাটা একটুখানি কালারটা নষ্ট হয়ে গিয়েছে, আর এই সাইডে হালকা স্ক্র্যাচ আছে, এই যে কালারটা এখানে নষ্ট হয়ে গিয়েছে এখানে, এই যে হ্যাঁ। এগুলো কিন্তু পলিশ করলে অনেকটা চলে যাবে, তবে এটা 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 যাবে না, এটা তো কালার উঠে গিয়ে চলে গিয়েছে, ঠিক আছে এই আর কি। ডেন্ট না, কিন্তু ডেন্ট বলতে ওই সামনের ওই ওই জায়গাটাই ডেন্ট আছে, আর এই জায়গাটা একটুখানি আছে নষ্ট আছে, ঠিক আছে কালারটা। তো আমি সব কিছু দেখিয়ে দিয়েছি, আমি সব কিছুই দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো আমরা এবার চাকাগুলো দেখে নেই। চাকা আলহামদুলিল্লাহ এটা ভালো কন্ডিশনে, মিডিয়াম কন্ডিশনে আছে, এটা চাকা মিডিয়াম কন্ডিশনে আছে, মিডিয়াম কন্ডিশন থেকেও ভালো কন্ডিশনে আছে। রিমটা ভালো, খুবই সুন্দর দেখতে। রাউন্ডগুলো দেখিয়ে দিই, রাউন্ডগুলো দেখিয়ে দিলাম। আমরা এই চাকাটা দেখি, এই চাকাটা নতুন আছে, এই চাকাটা নতুন, এই রিমটাও ভালো আছে। ইনসাইডটা দেখি, দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, শুকর আলহামদুলিল্লাহ। এই জায়গাটা মিডিয়াম কন্ডিশনে আছে, এই জায়গাটা মিডিয়াম কন্ডিশনে আছে। রাউন্ডটা দেখি, আমরা সামনের চাকাটা দেখি, হ্যাঁ সামনের চাকাটা মিডিয়াম কন্ডিশনে আছে, সামনের চাকাটা মিডিয়াম কন্ডিশনে আছে। রিমগুলো খুবই সুন্দর, লুক্রেটিভ, ভেরি লুক্রেটিভ। এই জায়গাটা ডেন্ট বলতে এই জায়গাটাই শুধু একটু ডেন্ট আছে এই আর কি। আমরা এবার সারটা দেখিয়ে দিই, সাদে অরিজিনাল কালার আছে,
ও সাদার মধ্যে একটুখানি দুইটা জায়গায় ট্যাব আছে, এই জায়গা এই জায়গাটা আর এই জায়গাটা দুইটা ট্যাব আছে, ঠিক আছে। আমরা এবার ইনসাইডটা দেখব, খুবই সুন্দর, কোথাও কোনো স্ক্র্যাচ বা স্পট এই ধরনের ফাটা কোনো ইয়া নাই, হিস্ট্রি নেই। সামনে দুইটা ডোর অটো, সিট কভার লাগানো আছে, টিভি ব্যাক ক্যামেরাও লাগানো আছে, সো টিভি ব্যাক ক্যামেরা লাগানোর কোনো টেনশন নাই। ইনকমপ্লিট গাড়ি একটা আজকে নিয়ে আসছি, এই অবস্থাতে সেল করে দিব। দেখেন খুবই সুন্দর জিএল প্রোবক্স জিএল, দেখেন খুব সুন্দর আছে। এখানে এক্সট্রা একটা স্পিকার লাগিয়েছে, বড় লোক লাগিয়েছিল আর কি, যাই হোক ভালোই লাগছে দেখতে, সুন্দর। দেখেন মেইন ডিটেল দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের দৃশ্য নিতে সুবিধা হয়। সিলিংটা একটু দেখিয়ে দিই, ময়লা আছে আর কি, কোনো কিছুই করি নাই আর করবো না। আমরা এবার ব্যাকডালাটা দেখি, অরিজিনাল সব কিছু একটু ইন ডিটেল দেখিয়ে দেই। ব্যাকডালার এটা লাইটিং করা আছে, এটা আঠা দিয়ে লাইটিং করা, কিন্তু এখানে কোনো ড্যামেজ বা কোনো কিছু নেই, ঝুড়ি খোলা বা এই ধরনের কোনো হিস্ট্রি নেই। হ্যাঁ, আঠা দিয়ে জাস্ট ঝুড়ি ইয়া দিয়ে চার সাইড দিয়ে ইয়া লাগিয়েছে, লাইটিংটা করেছে এই যে, ঠিক আছে। খুবই সুন্দর, কোথাও কোনো আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। সবগুলো ঝুড়ি অরিজিনাল। তো আমরা এবার ইনসাইডগুলো দেখি, দেখেন খুবই সুন্দর অরিজিনাল কন্ডিশনে আছে সব কিছু। দেখেন কোথাও কোনো আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, আমি থাকলে সেগুলো দেখিয়ে দেই, ঠিক আছে। আর আমি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে সেই গাড়ি তো কিনবই না, এটা আপনারা ভালো মতো জানেন। আচ্ছা, এদিক দিয়ে জাস্ট সিলিকন লাগানো, ওরা কিসের জন্য লাগিয়েছে জানি না, কোনো লাগানোর কোনো ভিত্তিও দেখি না। আমি উঠিয়েছি একটুখানি, দেখলাম কোনো উঠাতে সময় লাগবে, দেখছো আমি ভিডিওটা করতে চলে আসলাম। আমরা ইনসাইডটা দেখি, দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আমরা এবার বনাটা দেখব, দেখেন বনাটা কোথাও কোনো আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, অরিজিনাল অরিজিনাল পাঞ্চ অরিজিনাল, এই তো চেসিস পেস্টিং, এই যে ভিতরে কোথাও কোনো আলহামদুলিল্লাহ অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, সব কিছু অরিজিনাল, সব কিছু অরিজিনাল আলহামদুলিল্লাহ।
দেখেন। এই যে চেসিস নাম্বার, একটু ভিতর সাইডগুলো দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই সুন্দর। আমরা এতক্ষণ দেখলাম টয়োটা প্রোবক্স, আমাদের প্রোবক্স গাড়িগুলো অনেক প্রিয়, অল্প দামে এর চেয়ে ভিভিটিআই কন্ডিশনের ভিভিটিআই সিরিজের গাড়িগুলো পাওয়া খুব টাফ, এর চেয়ে কমে ফ্যামিলি ইউজড কার। তো গাড়িটা আলহামদুলিল্লাহ আমি সব কিছু দেখিয়েছি, পেপার্স আপ টু ডেট আছে, টু ইয়ার্স পেপার্স নিয়ে দু বছরের জন্য আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই, সেক্ষেত্রে আমরা পেপার্সের চিন্তা দুই বছরের জন্য ভুলে যাব। 2004 গাড়ি, এর চেয়ে কম প্রাইসে পাওয়াটা খুবই টাফ, কারণ 2004 গাড়ি এটা হালকা টাচ আপের কাজ আছে। তো গাড়িটা সবগুলা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল, সব কিছু আলহামদুলিল্লাহ। ইন্টেরিয়র দেখেছেন, ইন্টেরিয়রটা খুবই ফ্রেশ, খুবই ফ্রেশ। টিভি ব্যাক ক্যামেরা লাগানোর কোনো টেনশন নেই, সিট কভার লাগানোর কোনো টেনশন নেই, বাম্পারটাও লাগানো আছে। সো আলহামদুলিল্লাহ আমরা গাড়ি কিনবো আর চালাবো। আর ইঞ্জিনটা খুবই ভালো আছে, ইঞ্জিন গিয়ারবক্স এসি খুবই ভালো আছে, আমরা সরাসরি এসে দেখবো ইনশাল্লাহ। আমি এখন আমার এই গাড়িটার প্রাইসের ব্যাপারে চলে আসি। আমি এটার আস্কিং প্রাইস চাচ্ছি 5,65,000 টাকা, নেগোশিয়েবল স্লাইটলি। আপনারা আসবেন, সরাসরি ইনশাল্লাহ কথা বলবো, একদমই স্লাইটলি নেগোশিয়েবল। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের জন্য ভালো ভালো গাড়ি নিয়ে আসতে পারি, আর আমরা আমাদের পিতামাতার প্রতি যত্নশীল হব, তাদেরকে কখনও কষ্ট দিব না, তাদের কথা অনুযায়ী চলবো সবসময়। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।